কারেন্ট একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে শুরু করছি এই ভিডিওটা। দেখো উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমার 12 এবং 11-এর বোথ দুটো ক্লাসের জন্য একটা নিউজ আছে, এবং আজকে তারিখটাও দেখতে পাচ্ছ, আজকে ঘোষণা করা হয়েছে। এখানে যে বিজ্ঞপ্তি সেটাই ডাইরেক্ট দেখিয়ে নেব, তোমাদেরকে দেখিয়ে দেবো, অন্য কোনো এক্সট্রা কথা বলার দরকার নেই। দেখো এখানে মেন কথাটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি যে একাদশ শ্রেণীর পরীক্ষাটা সেটা বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু 12-এর যেটা পরীক্ষা অর্থাৎ HS-এর সেইটা হবে, সেটা নিজস্ব নিজের নিজের স্কুলেই হবে, এবং টাইমটা চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, দেখো বিজ্ঞপ্তিটা কি বলছে, বলছে এত দ্বারা সকল বিদ্যায়তনের প্রধানকে জানানো হচ্ছে এবছর 2021 সালের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি অন্যান্য কারণে বাতিল করা হলো, কিন্তু অনলি 11-এর একাদশ শ্রেণী পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার জন্য বিদ্যায়তনের প্রধানদের অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে এই ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর প্রথম 3 মাসের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত একাদশ শ্রেণীর সংক্ষিপ্ত বা রিডিউসড সিলেবাস সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যেটা আরেকটা মেন পার্ট, সেটা হলো এবছর 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যায়তনে অর্থাৎ হোম ভ্যানিউ বা হোম সেন্টারের মধ্যেই তোমার অনুষ্ঠিত হবে সেটাই বলা হয়েছে। তবে সময় সারণীটা একটু চেঞ্জ করা হয়েছে, যেটা পরীক্ষাটা হতো 10টা থেকে 1টা 15, সেটার পরিবর্তে পরীক্ষাটা হবে 12টা থেকে দুপুর 3টে 15 পর্যন্ত। মানে যেহেতু এই জায়গাটা এই টাইমটা একটু কনজেস্টেড টাইম, সেই জন্য 12টা থেকে করছে টাইমটা। এই কোভিড-19 পরিস্থিতির উপর সংসদ নিয়মিত পর্যবেক্ষণ ও নজর রাখছে, প্রয়োজনে এই বিষয়ে তোমার পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নেবে এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। আরও কিছু চেঞ্জ হতে পারে, যদিও চেঞ্জ হওয়ার চান্সটা কম রয়েছে, সকলের সহযোগিতা প্রার্থনা করি। সাইনটা রয়েছে আমাদের সভাপতি উচ্চ মাধ্যমিকের মহুয়া দাস। ঠিক আছে, সো এটাই ছিল তোমাদের নতুন একটা বিজ্ঞপ্তি 11-12-এর জন্য। নাম্বারটাও দেওয়া আছে, ভেনিউটা উল্লেখ করা আছে, তোমরা এটা পেয়েও যাবে ওয়েবসাইটে গিয়ে, ইংলিশে পেয়ে যাবে, বাংলাতেও পেয়ে যাবে, তোমার দুটোতেই পাবে। এটা তোমরা শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে গুড স্টে সেফ।